একটি মসজিদ প্রায় নিকটে রয়েছে, শরীয়ত রাস্তার নিকটে আনা যাবে কিনা, কিন্তু মসজিদের জায়গা অক্ষকৃত, নতুন জায়গা অক্ষ করে আনা যাবে কিনা। কোন জায়গা যদি মসজিদের জন্য অক্ষ করা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যদি ব্যবহার অনুপযোগীও হয়, ধরুন মসজিদের ওখানে জায়গাটা ছোট আর এক্সটেনশন করার সুযোগ নেই, ব্যবহার উপযোগী কিন্তু ছোট্ট মসজিদ, পাশে আরেকটা বড় জায়গায় মসজিদ করা দরকার, কারণ অনেক মুসল্লির ডিমান্ড, তাহলে এই মসজিদ আপনি পরিবর্তন করে সেটাকে ঘরবাড়ি বানাবেন, মার্কেট বানাবেন, এটা জায়েজ নাই। কারণ মসজিদ যিনি দান করেছেন, এ আল্লাহর বান্দা মসজিদের জন্য দান করে গেছেন, তার এই নিয়তটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওয়াকফের জমিন সেজন্য বিক্রি, পরিবর্তন, হস্তান্তর, রূপান্তর কোনো কিছু জায়েজ নাই, ওইটাকে ওইভাবেই রাখতে হবে। নাসুল ওয়াকিফে কানাসি শারিয়া, যিনি দাতা তিনি যে জন্য দিয়েছেন ওই খাতে ওইটাকে ব্যয় করতে হবে। এমনকি এটা ব্যবহার অনুপযোগী হলে আপনি এটাকে ক্লোজ করে রাখবেন, কিন্তু অন্য কিছু বানাবেন না। যদিও সৌদি আরব উলামায়ে কিরাম এক্ষেত্রে বিন বাজ রহমাতুল্লাহর ফতোয়া আছে যে এটা যদি অনুপযোগী হয় তাহলে এক্সচেঞ্জ করা যাবে, এটা অন্য কাজ করা যাবে, কিন্তু আমাদের দেশে উলামায়ে কিরাম বা উলামায়ে আহনাফ তাদের মত এবং দৃষ্টিভঙ্গি এবং আর অনেক উলামাদের মত হলো যে না, যেটা ওয়াকফ করা হয়েছে ওইটা যে জন্য ওয়াকফ হয়েছে ওই জন্যই ব্যবহার করতে হবে, অন্য কাজে ব্যবহার করা যাবে না। এটা যদি আর ব্যবহার অনুপযোগী হয়ে যায় তো বন্ধ করে রাখবেন, অথবা যদি ছোট্ট মসজিদ হয় পাশে দরকার হলে আরেকটা মসজিদ করবেন, যদি এটাতে স্থান সংকুলন না হয়। তাই বলে এটাকে মসজিদের মর্যাদা থেকে সরিয়ে অন্য কোনো কিছু বানানো যাবে না। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে তাহলে জায়েজ হবে কি না? মহিলার কথা আসলো কেন? কারণ যত বুলবাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশি আমরা জারি। একই মশলা পুরুষ মহিলা সবার জন্য তো সমান হবে, মহিলাদের জন্য তো আলাদা মশলা নেই। মুরগি একা একা জবাই করলে সে মুরগি জবাই হবে, জবাই করলে দেখতে হবে বিসমিল্লাহ বলছে কিনা এবং রগগুলা কাটা গেছে কিনা। কণ্ঠনালী এবং শ্বাসনালী, রক্তনালী এগুলা মিনিমাম তিনটা রগ কাটা গেছে কিনা। যদি এগুলো কাটা যেয়ে থাকে, বিসমিল্লাহ বলে, এক হাতে ধরছে না, দুই হাতে ধরছে, দুইজনে ধরছে না, একজনে ধরছে, অনেক সময় প্রশ্ন করে ভাইয়ে বোনে ধরলে জবাই করলে হবে কিনা, স্বামী স্ত্রী ধরলে জবাই করলে হবে কিনা, একজন মহিলা একজন পুরুষ করলে হবে কিনা, এগুলো সবগুলো হবে, কোনো অসুবিধা। দেখার মূল বিষয় হলো যে রগগুলো কাটা গেছে কিনা, বিসমিল্লাহ বলছেন কিনা, বা সেভাবে আপনি কি পায়ের নিচে ধরছেন না হাত দিয়ে ধরছেন, এটা দেখার বিষয় না। জবাই যদি শুদ্ধভাবে হয় তাহলে সেটা খাওয়া হালাল হবে।